13 নভেম্বর 2020 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদের হালখানা করে ঢাকা হযরত ওয়ালা দামত বরকাত হোমে কবিতা আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন। চলো ভাই চলো। কবিতার নাম অসীম জালওয়াওয়ালা। অসীম জালওয়াওয়ালা 22 জুন 2019 সকাল 6:18 লেখা 44/6 ঢালকানগর ঢাকা অর্থাৎ হজতলা দামাত বারাকা তুমের খানকাই নিজ কামরাই। হৃদয় চাহি হে মহিয়ান ভালো আমরা চলতে ফিরতে উঠতে বসতে হযরত আমাদের কবিতাগুলো আল্লাহর কাছে বলতে পারি, নিজের ভাষা না থাকলে এই ভাষা সাথে বলি আল্লাহর কাছে। হৃদয় চাহি হে মহিয়ান ভালো সাগর সাম
শত্রু যদি থাকতো এ দুই চোখে কাঁদতাম আমি অশ্রু সাগর পেতে তোমায় বুকে কাঁদতাম আমি অশ্রু সন্ধ্যা নামুক উষা জাগুক প্রেমের আগুনওয়ালা চন্দ্র সূর্য নিত্য দেখুক মধুময় প্রেম খেলা সন্ধ্যা নামুক উষা জাগুক প্রেমের আগুনওয়ালা চন্দ্র সূর্য নিত্য দেখুক মধুময় প্রেম খেলা ঘুমিয়ে যাব যখন আমি ঘুমিয়ে যাব তখন তোমার নামটি আমার মুখে জাগব আমি নিদ্রা হতে ভালো বাসাবুকে ঘুমিয়ে যাব তখন তোমার নামটি আমার মুখে জাগব আমি নিদ্রা হতে ভালো বাসাবুকে হৃদয় চাহি হে মহিয়া ভালোবাসাওয়ালা জীবন চাহি তোমার নূরের অসীম জলওয়ালা জীবন চাহি তোমার নূরের অসীম জলওয়ালা তোমার কালাম তোমার জিকির কি যে মধুওয়ালা তোমার প্রেমের অশ্রু প্রভু কি প্রশান্তিওয়ালা তোমার কালাম তোমার জিকির কি যে মধুওয়ালা তোমার প্রেমের অশ্রু প্রভু কি প্রশান্তিওয়ালা জলে যে দিল জলে যে দিল তোমার প্রেমে কি যে শান্তি
তোমার কালাম তোমার জিকির কি যে মধু আলা তোমার প্রেমের অশ্রু প্রভু কি প্রশান্তি আলা কোন বান্দা যখন আল্লাহর জন্য কিছুক্ষণ কান্দে কান্দে কেটে খুব আচ্ছা রকম কান্নাকাটি করে একদম খুব খুশি খুশি বাসায় ফিরে চলে যায়, খুব খুশি। সিংহাসনে বসাই দিলে এত খুশি লাগতো না আল্লাহর জন্য কান্দতে পারার কারণে, যে খুশি অনুভব। আল্লাহর জন্য কান্নাকাটি কারণে আজিব মামলা, প্রত্যেক ঈমান ওয়ালা এই হাকিকত বুঝতে পারে, এটা বেশি বুঝতে পারেন আল্লাহ ওয়ালারা। আল্লাহর জন্য কান্দলে কেসা মজা পান তারা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজকে মন দরিয়া বুদে আমার যদি সাগর সম এরকম অশ্রু থাকতো আমার কাছে, তো প্রিয় মাওলার জন্য এই সব উৎসর্গ করতাম, মাওলারে কান্দা কান্দে দেখাইতাম, সাগর আর সাগর বরাবর কান্দতাম, দেখো প্রিয় তোমাকে ভালো না আসলে আমার এত কান্নাকাটি কার জন্য, কার জন্য আমার এই কান্নাকাটি। মাওলানা কাসেম নানুতি রহমুল্লাহ, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমুল্লাহ, আল্লাহ আল্লাহ কত বড় মানুষ ছিলেন, কত বড় আলেম ছিলেন, কত বড় আলেম চিন্তাই করা যায় না। মাওলানা থানভীর মতো মানুষ যাদের সম্পর্কে বলতেই থাকেন যে এই দুজন মানুষ এরকম যে ইমাম গাজ্জালি ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবেই কম ছিলেন না। সেই দুই মানুষ তারা মক্কা শরীফে হাজি মুদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর নিকট মস্তবি শরীফ পড়তেন, এই দুইজনে না আরো বিরাট বড় বড় আলেমরা ওখানে মক্কা শরীফে হাজি সাহেব রহমুল্লাহর কাছে মস্তবি শরীফ পড়তেন ফার্সি কিতাব। তোমরা কোরআন শরীফ বুঝেন, কোরআনের যত তাফসির সব বুঝেন, হাদিস শরীফ বুঝেন, হাদিস শরীফের তামাম শুরুহাত ব্যাখ্যা গ্রন্থ যা আরবিতে লেখা সব বুঝেন। তারপরে ওনাদের কি হলো যে ওনারা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর নিকট গিয়া মস্তবি শরীফ পড়েন? কি বিষয়, কি ব্যাপার, কি মামলা! আহা, এই কথা কে কাকে বুঝে বলবে? আল্লাহ আমাদের সেই বুঝ দান করেন, সেই নেশা দান করেন, সেই নূর দান করেন, আশ্চর্যের বিষয় না। হ্যাঁ, এবং আরো এক আজব হলো যে তুর্কি এক আলেম এবং অনেক বড় আলেম, তিনি হাজি সাহেব রহমতুল্লাহ আলীর মস্তবির দর্শে বসতেন, উনি তো কিছু বুঝতেন না, না ফার্সি বুঝতেন না, ওই যে উর্দুতে হাজি সাহেব রহমুল্লাহ ব্যাখ্যা দিতেন, তিনি ভারতীয় মানুষ তো উর্দুতে হযরত ব্যাখ্যা দিতেন, সেটাও তো ওই তুর্কি আলিম কিছু বুঝতেন না, কিন্তু দেখা যেত যে মজলিসে তিনি জোশ এসে গেছেন, তিনিও সকলের সঙ্গে জোশ এসে যেতেছেন একদম, আল্লাহ পাকের মহব্বতের সে নূর তার চেহারাও ঝলমল করতেছে, ঢেউ খেলতেছে, তিনিও তরঙ্গায়িত হইতেছেন, ব্যাপার কি? তো হযরত হাকিমুল থানভী বলেন, আমি হাজি সাহেবকে বললাম, হযরত এই এই তো এই আলেম তো বুঝেন না আপনার কোনো ভাষায়, তো উনি এরকম জোশে আসেন কি কি জন্য, কিভাবে সেটা তো বুঝি না। হাজি সাহেব রহমুল্লাহ বললেন যে মিয়া, আল্লাহকে মহব্বত মোহতাজ জবান নেই, আল্লাহর মহব্বত ভাষার মুখাপেক্ষি না, শুনতে থাকেন সে
আল্লাহর মহব্বতে অন্তরীভাবে প্রভাবিত হইতে থাকে, আন্দোলিত হইতে থাকে, আলোড়িত হইতে থাকে, তরঙ্গায়িত হইতে থাকে, দিল থেকে দিলে এই মহব্বত পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ তাআলা বিহামদ। কি সব কথাবার্তা না প্রিয় বন্ধুরা। আজি এবং মাওলানা রুমি রহমুল্লাহ বলছেন যে শেখে নূরানি জেরাহ আগাহ কুনাদ, যিনি নূর নূরে ডুবে থাকেন এরকম শেখ, এরকম আল্লাহওয়ালা যখন কথা বলেন তো নূরওয়ালা রাস্তা দেখান, সব অন্ধকার হটায় দিয়া নূরে নূরের জাহানের দিকে তিনি নিয়ে যেতে থাকেন। তার কথা, তার আওয়াজের সাথে, তার কথার সাথে, তার ভাষার সাথে, হ্যাঁ না, শেখে নূরা নিজেরা আগা কুনাত, নূররা বা লফজেহা আমরা কুনাত, নূরওয়ালা রাস্তা দেখান আর প্রতিটি শব্দের সঙ্গে নূর সাপ্লাই করেন হৃদয় সমূহে, তার প্রতিটি শব্দের সঙ্গে আল্লাহর বান্দাদের হৃদয় সমূহে সে নূর সাপ্লাই করতে থাকেন, সব হৃদয় নূর পৌঁছতে থাকে। নূর রা বা লফজেহা আমরা কুনাত, প্রতিটি শব্দ হয় তার নূরওয়ালা, প্রতিটি আওয়াজ হয় নূরওয়ালা, প্রতিটি উচ্চারণ হয় তার নূরওয়ালা। আজিব মামলা। হ্যাঁ ঠিক আছে ভাই, চলো।
হক পৃথিবী তোমার প্রেমে, হক পৃথিবী আমার চোখে তোমার নূরের মেলা, তাকওয়া নূরে হক হৃদয় অসীম জ্যোতি। দিল নসিব হওয়া এবং এরকম আল্লাহ পাক রসীম তাজাল্লিওয়ালা দিল এবং জিন্দগি নসিব হওয়া, এর জন্য দরকার হলো যে গুনামুক্ত জিন্দগি বানায়, গুনামুক্ত জিন্দগি বানায়, নফসের হারাম চাহিদা পূরণ করা থেকে বিরত হই, বিরত থাকে, এটা করবো ইনশাআল্লাহ তাআলা। সকলে হিম্মত করলাম তো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাজারো ইলম, হাজারো জ্ঞান, হাজারো বিদ্যা বুদ্ধি, হাজারো আমল ইবাদত সব থাকে, কিন্তু এখানেই আমরা মায়ের খেয়ে যাই। হাজার পাগড়িওয়ালা, হাজার ইলেমওয়ালা, হ্যাঁ না, হাজার বুখারি তিরমিজি এবং শামির এলমওয়ালা হওয়া সত্ত্বেও যেখানে নফসের গোলামি থেকে এই মানুষ মুক্ত হয় নাই, সে মায়ের খেয়ে গেছে, সে মায়ের খেয়ে গেছে, সে আল্লাহকে পায় নাই, আল্লাহ থেকে মাহরুম রয়ে গেছে। এর জন্য হিম্মত জরুরি। হ্যাঁ, এর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে যার যতটুকু এলম হাসিল হলো কিন্তু মুত্তাকি যেন সবাই হয়ে যায়, সকলে যেন মুত্তাকি হয়ে যায়, তাকওয়া থেকে কেউ খালি না থাকে। সেজন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে পরিচয় পেশ করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে পয়লা কথা হলো যে কানু আফজাল হাজিল উম্মা, সাহাবায়ে কেরাম উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। কেন? আবার রাহা কুলুবান, তারা ছিলেন একদম পাক সাফ দিলওয়ালা, পাক সাফ দিল, আবার রাহা কুলুবান, আমাকাহা ইলমান, ইলম ছিল গভীরতাওয়ালা। তো এই যে পাক সাফ দিলওয়ালা, পাক সাফ দিল নসিব হয় যখন সব গুনাহ থেকে আলোক থাকে মানুষ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখনই কোনো গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তো তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। যদি তওবা করে তো সাকুলা কলবুহু, তো দিল পাক সাফ পরিষ্কার হয়ে যায়, একদম দিল পরিষ্কার হয়ে যায় তওবা করলে। ওয়াইন জাদা জাদাত,
আর যদি সে গুনার পথে আগে বাড়তে থাকে ওই কালো দাগ বাড়তে থাকে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। তো ফের দিলকে নূরওয়ালা বানানোর তরিকা তাহলে কি হলো? যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। আর গুনাহ থেকে বাঁচার জন্য যে হিম্মত জরুরি, এবং হিম্মতের সাথে দিন রাত নফসের হারাম চাহিদার বিরুদ্ধে লড়াইরত থাকা জরুরি, যুদ্ধরত থাকা জরুরি। যে যত যে নফসের বিরুদ্ধে যে যত লড়াকু সে তত বেশি কামিয়াব বান্দা, সে তত বেশি নূরওয়ালা বান্দা, সে তত বেশি আল্লাহ পাকের প্রেমওয়ালা বান্দা। নফসের বিরুদ্ধে লড়াকু হয়ে, নফসের বিরুদ্ধে লড়াকু সৈনিক ইনশাআল্লাহ সকলে হবো এভাবে ইনশাআল্লাহ, পুরা হিম্মত ইনশাআল্লাহ, আধা হিম্মত না পুরা হিম্মত, আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ পাকের আজীব শান, কোরআন যে কি কিতাব, আশ্চর্য। এই পৃথিবীতে এত বই পুস্তক পড়লাম, এত গ্রন্থরাজি পড়লাম, এত উর্দু পড়লাম, উর্দু কিতাব পড়লাম, এত ফার্সি কিতাব পড়লাম, এত বাংলা কিতাব পড়লাম, কত বই পুস্তক আরবি গ্রন্থাদি, হ্যাঁ না, রাতকে রাত পড়লাম তো পড়লামই, যে এসার পরে গিয়ে বসে না দাঁড়ায় পড়া শুরু করছে আরবি কিতাব। যে ভাই বসে পড়িনি এই ভয়ে যে যদি পরে আর উঠতে না পারি পড়া থেকে, এজন্য খানা খাবো তো তো এইখানেই ঢালকানো করে যে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখি যে কি এই কিতাবের মধ্যে, বস হাতে নিলাম তো একটু দাঁড়ায় এক দুই পৃষ্ঠা না হয় আধা পৃষ্ঠা যাই হোক একটু দেখলাম, পরে খাইতে বসে গেলাম। শীতের দিন বিবি গরম গরম খাবার নিয়ে আসছে একদম, আর বলতেছে যে সব গরম গরম খাবার, বসেন খানা খান। তো ওইদিকে কিতাব হাতে ওই যে দেখতেছিলাম দাঁড়ায়া, সে যে দেখতেছিলাম তো দেখতেছিলাম তো দেখতেছিলাম ফের দেখতেছিলাম জনাব, ফের খানা দানার কথা একদমই মনে নাই, বিলকুল ভুলে গেছে। আর বেচারি অপেক্ষা করতে 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 পরে কখন চলে গেছে আমি জানিও না। যাই হোক হঠাৎ শুনি আজানের ধ্বনি, ভাবলাম যে কিসের আজান এটা, ভাবলাম মনে করলাম যে মুয়াজ্জিন বেচারা ঘড়ি মনে হয় ঘুমের ঘোরে ভুল দেখছে তো আজান দিয়ে দিছে। পরে দেখি যে আল্লাহ তো চতুর্দিকে মহল্লার থেকে আজান শুরু হয়ে গেছে, তাহলে ভাবলাম কি ব্যাপার কি, পরে নিজে ঘড়ি ঘড়ি দেখি যে ইয়া আল্লাহ সত্যি তো ফজর রক্ত হয়ে গেছে, এই এক এক দাঁড়ানোতে ফজর। তো প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ এইভাবে রাতকে রাত জায়গা কিতাবাদি পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু হায় কি আশ্চর্য আল্লাহর এই কোরআন, হাজার পৃষ্ঠা পড়ার পরে যখন কোরআনে পাকের কোন একটা ছোট্ট সুরাও দেখি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, হাজার লাখ কোটি পৃষ্ঠা এই সুরার সামনে সেটা কিছুই না, এই সুরার নূরের সামনে, এর তাফসীরের সামনে, এর কুয়তের সামনে কি বিষয় যে কোরআনে পাক তো আল্লাহ পাক জানেন, কি আজব ব্যাপার, ভীষণ আশ্চর্যজনক এই কিতাব ভাই। যে কাফের মোর্শকরা দিশাই পাইতে না যে ব্যাপার কি, পরে তারা বলতো যে এটা এটা কিতাব না এটা শের, শের জাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বলতো জাদুকর, এ তো একদম পরিষ্কার কথা, সাহেরু মুবিন মানে পরিষ্কার কথা যে এই লোক একদম জাদুকর। কি আজব এই কোরআনে পাক,
সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ আমাদেরকে এমন কিতাব দান করছেন, এই কোরআনে পাকের মজা, এই কোরআনে পাকের মজা পাওয়া, এর নূরের সাগর দেখা, এটা তখন সম্ভব যখন আমরা গুনাহ থেকে বাঁচব, যখন আমরা গুনাহ থেকে বাঁচব। এক সূরা ফাতিহার মধ্যে যে মহাসাগর কি জিনিস, মানে কূল কিনারাহীন বেসুমার মহাসাগর ইনশাআল্লাহ হৃদয়ে উদ্ভাসিত হবে যদি আমরা এলমের সঙ্গে এলম শিকার সাথে সাথে যদি মুত্তাকি হই। মুত্তাকি হওয়া জরুরি, আর তাকওয়া অর্জনের জন্য মুজাহাদা জরুরি, মানে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে দিন রাত লড়াই রত থাকা জরুরি। এর জন্য দুই জিনিস দরকার, যে হিম্মত জরুরি আর আল্লাহ ওয়ালাদের সোহবত জরুরি। এই দুইটা যখন কোনো বান্দার মধ্যে আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দেন, আল্লাহ পাক নিজেই তাকে কামিয়াব বানায় দেন, হেদায়েতের সব দুয়ার খুলে দেন, হেদায়েতের সব দুয়ার খুলে দেন, হেদায়েতের সব ঘাটি তাকে দেখাইয়া দেন, নূর ও জালুয়ার সমস্ত রাস্তা, সমস্ত ঘাটি, সব ঠিকানা, সব মঞ্জিল তার সামনে রব্বুল আলামিন নিজেই একদম উন্মুক্ত করে দেন। শুনতেছেন ভাইরা, যে কথা বলছেন এক বুজুর্গ, এভাবে নিগাহে ইশক তো বেপর্দা দেখতি হ্যায় উসে, খেরাত কে সামনে আব তক হিজাব আলম হ্যায়। যে আল্লাহর দেওয়ানা হয়ে গেছে আল্লাহর জন্য, গায়রুল্লাহর গুনাহ থেকে যে নিজেকে মুক্ত করে ফেলছে, তার এই প্রেমিকের প্রেমী হৃদয়ের চক্ষু, সে তো মহান আল্লাহর নূর ও তাজাল্লি কোন রকমের আবরণ ছাড়া, বাধা ছাড়া একদম সরাসরি দেখতেই থাকে, পর্দাহীন ভাবে সে দেখতেই থাকে। যে এলেবার বুদ্ধি জ্ঞানটাকে প্রাধান্য দিয়ে বসছে, সে এই দৌলত থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। খেরাত কে সামনে আব তক হিজাব আলম হ্যায়, পর্দাই পর্দা, পর্দাই পর্দা তার চোখের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন, এই মুজাহাদা করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, মুজাহাদা করলে ফের মুশাহাদা। তুমি কি বুঝ বুদ্ধি নাই? এটা নিয়ে এত অস্থির হয়েছে কেন? এখানে দিনই কথা বলতেছি, তুমি ধান্দা নিয়ে ব্যস্ত হয়ে গেছো শুরু থেকে, মাথায় বুদ্ধি জ্ঞান কিছু বানাও, নিজের জজবার এত গুরুত্ব কেন দাও? হ্যাঁ, দিনই মজলিসের আদব বুঝো না? আমি ব্যথিত মনে আল্লাহর মহব্বতের কথা শুনেছি, সেটার তোমার কাছে কদর নাই, নিজের নোটের উপরে খুব নজর, যে আমি নোট বের করছি যিনি কবিতা বলছেন তার গিফট করব। নোট আর গিফট নিয়ে তুমি এত অস্থির কি জন্য? আমি যা গিফট করতেছি সেটার জন্য তোমার, সেটার প্রতি তোমার কদর কোথায়? তোমার গিফটের জন্য তোমার যন্ত্রণা, যেটা আমি গিফট করতেছি সেটা নেওয়ার জন্য তোমার বেকুলতা কই? ভাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। এই যে আপনারা কষ্ট করতেছেন, আশা দেওয়া, দৌড়াদৌড়ি, ছুটাছুটি করতেছেন, ইনশাআল্লাহ কশিন কালো এটা কোনো ক্রমে বৃথা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ওয়াদা করছেন পবিত্র কোরআনে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য যারা কষ্ট করবে তো আমি অবশ্য অবশ্যই তাদেরকে আল্লাহকে আল্লাহ পর্যন্ত আমি পৌঁছে দিব। লানাহদিয়ান্না, আমি লানাহদিয়ান্নার অর্থ কি, যে আমি সুবুর সাইর ইলাইনা সুবুল আল উসুল ইলা জানাবিনা,
যে আমি আল্লাহর পথে চলার এবং আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার সব ব্যবস্থা আমি করব। গ্যারান্টির সাথে নিশ্চয়তার সাথে রব্বুল আলামিন এটা ঘোষণা করছেন। হ্যাঁ, এই জন্য আগে বাড়ি ইনশাআল্লাহ, কদম উঠাই, হিম্মত করি, কদম উঠাই, আগে বাড়ি, ফের ইনশাআল্লাহ কামিয়াবি কামিয়াবি। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم ان شاء الله কালকে শনিবার এর পরে রবিবার রবিবারে রাত্রে ইনশাআল্লাহ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম উর্দুতে বয়ান পেশ করবেন। রবিবার রাত্রে 8:45 ইনশাআল্লাহ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আমরা যেখানে থাকি দেশ বিদেশে সব জায়গা থেকে খানকা বিডি অ্যাপসে হযরতের বয়ান সরাসরি শুনতে পারবো। সারা বিশ্বের উর্দু ভাষাভাষীদের উদ্দেশ্যে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম রবিবার রাত 8:45 অত্যন্ত আজিম ও শান ইনশাআল্লাহ বয়ান করবেন, ইসলাহি বয়ান। আমরা নিজ নিজ জায়গা থেকে খুব শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। উর্দু বয়ানগুলোর রং এবং কাইফিয়ত বাংলা থেকে অনেক উচ্চ মানের থাকে সব সময়। আল্লাহ আমাদের এই বয়ানগুলো খুব কদর করার তৌফিক দান করেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69 অনেক সোজা করে দিছে।